আসসালামু আলাইকুম শেখত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া নিই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করা হলে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবশ্যই প্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী দুপুরে রাঙ্গামাটির সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় সভায় এমন হুঁশিয়ারি দেন সময় স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ পার্বত্য চট্টগ্রাম নিয়ে বাইরে থেকে ষড়যন্ত্র হচ্ছে বলেও মন্তব্য করেন এদিকে সকাল থেকে পার্বত্য তিন জেলায় বাহাত্তর ঘন্টার অবরোধ চলছে এতে ভোগান্তিতে সাধারণ মানুষ মানুষদের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন গেল কয়েকদিন ধরেই উত্তাল পার্বত্য চট্টগ্রাম অঞ্চল এই অঞ্চলের রাঙামাটি খাগড়াছড়িতে গেল দুই দিনে দুষ্কৃতিকারীদের হামলার শিকার হয়ে প্রাণ গেছে চারজনের এতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জারি করা হয় একশো চুয়াল্লিশ ধারা পাহাড়ে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাঙ্গামাটির বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ের মত বিনিময় সভা হয়েছে অবনতির চেষ্টা করলে তাদের কোনো অবস্থায় ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দেন এই যে ঘটনা ঘটছে এই জন্য আমরা একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন একটা তদন্ত কমিটি গঠন করবো এবং এটা আমাদের সহকর্মীদের সাথে আলাপ করার পর আইন শৃঙ্খলা কোন অবস্থায় অবনতি হতে দেওয়া যাবে না আমি আপনাদের সবাই সহযোগিতা চাচ্ছি যারা আইন শৃঙ্খলা অবনতি করবে তাদের কোন অবস্থায় আমরা ছাড় দিব না এ সময় পার্বত্য চট্টগ্রাম নিয়ে বাইরে থেকে ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ বলেন ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে কেন জানি না কোথাও একটা হচ্ছে এবং ছন্দ পতনের ব্যাপারে প্রত্যেকের মুখে একটি শব্দ উচ্চারিত হয়েছে ষড়যন্ত্র যে বাইরের থেকে একটা যেন ষড়যন্ত্র করা হচ্ছে যে আমাদের এই সম্প্রীতিকে নষ্ট করার জন্য এবং অর্থ সেজন্য একটা প্রত্যেক জায়গা গিয়ে দাবিও আসছে যে একটা কমিশন বা একটা কমিটির মাধ্যমে তদন্ত কমিটি করে সেখানে সুষ্ঠু ব্যবস্থা করা যারা প্রকৃত দোষী তাদের যেন আইনের আওতায় তাদেরকে নিয়ে আসা হয় এই সময় পার্বত্য উপদেষ্টা সুদীপ চাকমা জিওসি মেজর জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান সভায় উপস্থিত ছিলেন পরে খাগড়াছড়ির বিভিন্ন এলাকা পরিদর্শনের পাশাপাশি বৈঠক করেন তারা এদিকে খাগড়াছড়িতে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় পার্বত্য জেলায় ঘন্টার অবরোধ চলছে সকাল থেকে রাঙামাটি ও খাগড়াছড়িতে যানবাহন ও নৌযান চলাচল বন্ধ রয়েছে এতে দুর্ভোগে পড়েছেন কর্মজীবীরা ইমরুল কায়েস পার্বত্য চট্টগ্রামের সরকারিভাবে ইন্টারনেট বন্ধের কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম সকালে ফেনীর ছাগল নাইয়ার রাধানগরের দক্ষিণ আন্ধার মানেকে বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে গিয়ে কথা বলেন তিনি নাহিদ বলেন পাহাড়ে বহুমুখী ষড়যন্ত্র থেমে নেই সে সঙ্গে দেশকে অশান্ত করার ষড়যন্ত্রও চলছে যদিও রাষ্ট্র সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি দেখছে জেলার ফুলগাজির জগৎপুরেও বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেন নাহিদ ইসলাম না না পার্বত্য চট্টগ্রাম বা কোথাও সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি এবং বন্ধ করার প্রশ্নই আসে না সেখানে বিচ্ছিন্নভাবে কয়েকটা জায়গায় মানে কিছু সমস্যা হয়েছিল। সাময়িকভাবে কিছু জায়গায় কিছু বন্ধ ছিল এবং সেটাকে খুবই ফুলিয়ে ফেঁপে বলা হচ্ছে যে ইন্টারনেট বন্ধ হয়েছিল। এরকম কোনো নির্দেশনা হয় না এবং এরকম কোনো ঘটনাও ঘটে নাই যে পার্বত্য চট্টগ্রাম বা কোনো একটা জায়গায় সেখানে দীর্ঘ সময় ইন্টারনেট বন্ধ ছিল এরকম প্রমাণ কেউ দেখাতে পারবে না পার্বত্য চট্টগ্রামের ঘটনাসহ বিভিন্ন ইস্যুতে সাম্প্রতিক অস্থিরতা অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করারই সুদূর প্রসারী চক্রান্ত এমন মন্তব্যই করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অতীত সরকারের দোসররা এখনো প্রশাসনে হত্যাকারীদের বসিয়ে রেখে ভালো কিছু সম্ভব নয় বলেও মনে করেন মির্জা ফখরুল রিপোর্ট করছেন সাইদ রহমান রাজধানী গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সাথে সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা সহ নানান ঘটনা পরিকল্পিত বলে জানান তিনি পার্বত্য চট্টগ্রামের ঘটনাটাকে আমি কোনো বিচ্ছেদ ঘটনা মনে করি না এর সঙ্গে অনেক কিছু জড়িত আছে আপনার এই সুযোগ একটা নেওয়া শূন্যতার সুযোগ নেওয়া অন্যদিকে আপনার জিও পলিটিক্সের যে পরিবর্তন আপনার যে সুফল আমরা অর্জন করেছি সুফলটাকে নস্বাত করা সবচেয়ে বড় কথা হচ্ছে যে একটা প্রক্রিয়া প্রক্রিয়াকে শুরু করার চেষ্টা সংস্কারের বিষয়গুলো দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী পূরণ হওয়া দরকার এমন মন্তব্য করে আলোচনার উপর গুরুত্ব তুলে ধরেন বিএনপি মহাসচিব ফ্যাসিবাদী সরকারের যারা মূল দায়িত্বে ছিলেন তারা তো ওই দায়িত্বে রয়ে গেছে হত্যাকারীদের সঙ্গে যারা আপনার সহযোগিতা করেছে তাদেরকে গভর্নমেন্টে রেখে দিবেন আপনি ভালো জিনিস করবেন করতে সংবিধান সংশোধন সংস্কার কার্যক্রমে জনগণের আশা প্রতিফলন ঘটতে হবে বলেও মন্তব্য করেন তিনি আপনি স্টেক কাছে কথা বলেন আপনি অন্যান্য এনজিওদের সঙ্গে কথা বলেন শিক্ষকদের সঙ্গে কথা বলেন সমাজের সমস্ত পেশাগুলোর সঙ্গে কথা বলেন দিয়ে রাজনীতিবিদদের সঙ্গে কথা বলে আপনার একই জায়গায় আসেন নির্বাচনের দেরি হলে গণতন্ত্রের জন্য হুমকি এমন মন্তব্য করে বলেন অতীতেও রাজনীতিকরণের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে জনগণ চাইলে এটা সে ভুল চাইবে ভুল সিদ্ধান্ত নেবে এবং এটা কখনই আপনার কাজে দেবে না এবং যেমন অতীতেরটাও দেয়নি এবার দিক না and that will be dangerous for the country, for the nation. এদিকে গুলশনে বাড্ডা থানা বিএনপি আয়োজিত ছাত্র জনতার আন্দোলনে নিহত উনিশ পরিবার ও আহত চল্লিশ পরিবারের কাছে সহযোগিতার আর্থিক উপহার তুলে দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও বিএনপির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তরের প্রতিষ্ঠাতা সভাপতি এম এ কাইমে কোন সাধারণ মানুষকে শুধু সংস্কারের প্রস্তাবে থেমে থাকলে হবে না জনগণকে রাজনৈতিক অধিকার আদায়ের পাশাপাশি অর্থনৈতিক অধিকার অর্জন করতে হবে বলে মনে করেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সিরাজগঞ্জ জেলা বিএনপি আয়োজিত জনসভায় এমন কথা বলেন তিনি বিদ্যমান সমস্যা থেকে মুক্তি অর্জনে সবাই ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তারেক রহমান বিস্তারিত বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহতদের পরিবার ও আহতদের আর্থিক সহযোগিতার পাশাপাশি এনায়তপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে স্মরণ সভার আয়োজন করে সিরাজগঞ্জ জেলা বিএনপি সমাবেশে যোগ দিতে সর্বস্তরের নেতাকর্মীদের উপস্থিতিতে সমাবেশ স্থল কানায় কানায় পূর্ণ হয় নেতারা গণহত্যার দায়ে ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার দাবি করেন স্বৈরাচার বিদায় হয়েছে তবে ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হলে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা দরকার বলে জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যখন দেশে জনগণের কাছে জবাবদিহিমূলক জনগণের সামনে জবাবদিহিমূলক একটি ব্যবস্থা থাকবে তখনই যারা সরকার পরিচালনা করবে তারা জনগণের কথা চিন্তা করবে অর্থনৈতিক মুক্তি সেটিকে যদি অর্জন করতে হয় আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে ছাত্র জনতার আন্দোলনের সফল পেতে জনগণের সামাজিক মান উন্নয়নের বিকল্প নেই বলে মন্তব্য করেন তারেক রহমান আমরা যে সকল সংস্কার প্রস্তাব করেছি সেই সকল সংস্কার প্রস্তাবেই থেমে থাকলে চলবে না আমাদেরকে সেই সাথে বাংলাদেশের মানুষের রাজনৈতিক রাজনৈতিক অধিকার যে অর্জন সেই অধিকার অর্জন যেমন আমাদেরকে করতে হবে একইভাবে আমাদেরকে জনগণের অর্থনৈতিক যে মুক্তি সেটির ব্যাপারেও আমাদেরকে চিন্তা করতে হবে এ সময় নেতাকর্মীদের আইন নিজের হাতে তুলে না নেওয়ার নির্দেশ দেন বিএনপির ভারপ্রাপ্ত এই চেয়ারম্যান আমাদেরকে আইন হাতে তুলে নিলে চলবে না আইনকে আইনের মতন করে চলতে দিতে হবে বিল্লাল হোসেন অটিভি ঢাকা ফেসিবাদের অনুসারীরা বিভিন্ন জায়গা থেকে আক্রমণ করতে পারে এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে বলে মন্তব্য করেন বোন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ান হাসান নির্বাচন কমিশন সংস্কার কমিটির প্রধান বদুল আলম মজুমদার বলেন আর কেউ যেন দানব সরকার না হয় তা নিশ্চিত করতে হবে রাজধানীতে সেন্টার ফর কমেন্স গভর্নমেন্টস ইন স্টাডিজ ও এশিয়া ফাউন্ডেশনের সংলাপে এসব কথা বলেন তারা রাজনীতিবিদরা মনে করেন অন্তর্বর্তী সরকারের জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়াতে হবে দলগুলোকে নিয়ে ঐক্যমত গঠন করতে হবে বিস্তারিত আতিকার রহমানের তো প্রশ্নই নেই রাজধানী দুঃসময়ের কণ্ঠস্বর তাদের স্বপ্ন ও বাস্তবতা বিষয়ে সংলাপে অংশ নেন আওয়ামী লীগ সরকারের আমলে গুম হওয়া ও নির্যাতনের শিকার ব্যক্তিরা পেশাজীবী রাজনৈতিক নেতা ও বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা নির্যাতনের অভিজ্ঞতা জানান উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন প্রস্তাব আসা মাত্রই সংস্কার হয়ে যাবে এমন সুযোগ নেই রাতারাতে পরিবর্তনও সম্ভব না আমরা আমাদের নষ্ট দেশে দেখতে হবে না। আমরা স্বাক্ষর করেছি বনু স্বাক্ষর করেছি এইগুলো তো স্বপ্ন বাস্তবায়নের প্রক্রিয়া দুটো হয়তো হচ্ছে না পদ্ধতি নিয়ে অনেকের হয়তো আপত্তি আছে আমরা সবগুলো কথা যেন বলি সবগুলো কথা শোনা आलोचकরা ঘটনায় সরকারের ভূমিকা সমালোচনা করেন বলেন গণবুত্থানের গতি কমে গেলে চলবে না আমরা টেনে নামানোর চেষ্টা এই প্রচেষ্টা থেকে যদি উঠতে উঠতে না পারি তাহলে কিতো আমাদের এই সম্ভাবনাও কিতো বাস্তব রূপই হবে না নীতি কথাই যদি আমি ব্যবহার না করি এখান থেকে না ধারণা বই শিখি বাবে আর নীতি কথা বোধ রাখা ঠিক তেমনি আমরা যদি নীতি কথা বোধ ব্যবহার না করি

এবং আমাদের যে উপদেষ্টারা তারা মানে এরকম ওপেনলি মানে আমার পক্ষে কিছু করার নাই আপনিও আপনার পক্ষে কিছু করান উপদেষ্টা হয়েছেন কেন ক্ষমপুত যেটা করা সম্ভব সেটা আপনি করবেন এই কমিটমেন্ট থেকেই তো আপনি উপদেষ্টা হয়েছেন

পলিটিশিয়ানের দরকার হয় সরকারের আমাদেরকে বিশ্বাস করতে হবে কারণ আপনি এমন কোন আইন বানাতে পারবেন না যে আইন আমরা পরিবর্তন করতে পারবো না গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে আমরা এই কাজটা করতে না পারি আমাদের আমরা ঝুঁকি বাড়িয়ে তুলবো কেবল জাতীয় তৈরি করতে হবে এই উত্তরণ কালের জন্য শিক্ষার্থীরা সেই রকম একটা বৈপ্লবিক পরিবর্তন চাইছে রাজনৈতিক দলগুলো হচ্ছে মেইন স্টেক হোল্ডার এই সরকারের ব্যাকআপের জন্য স্থিতিশীলতার জন্য রাজনৈতিক দলগুলো হবে তার অন্যতম সহযোগী

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ভাষণ দেবেন সাতাশে সেপ্টেম্বর পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান প্রধান উপদেষ্টা সাধারণ অধিবেশনে পৌঁছানোর আগে নরেন্দ্র মোদী নিউ ত্যাগ করবেন বলেই তাদের মধ্যে বৈঠক হবে না তবে সাইড লাইনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও পররাষ্ট্র উপদেষ্টার মধ্যে বৈঠক হবে শাকিলা করিমের রিপোর্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর সব ধোয়াশা কাটিয়ে জাতিসংঘের উনআশি সাধারণ অধিবেশনে সোমবার দেশ ছাড়ছেন প্রধান উপদেষ্টা ডুম সফর সঙ্গী সাতান্ন জনফিংয়ে উপদেষ্টা জানান সাতাশ সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা তিনি তার বক্তব্যে বিগত দুই মাসে বাংলাদেশে ঘটে যাওয়া অভাবনীয় গণতারণ বিবরণ ও আগামী দিনে জনভিত্তিক কল্যাণমুখী ও জনস্বার্থে নিবেদিত একটি রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার দৃঢ় বিশ্ব দরবারে তুলে তুলে ধরবেন বলে আমরা আশা করছি পাশাপাশি প্রযুক্তির টেকসই স্থানান্তর এবং ফিলিস্তিন সম্পর্কিত বিষয়সমূহ তার বক্তব্যে উঠে আসতে পারে পররাষ্ট্র উপদেষ্টা বলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী নেদারল্যান্ডস পাকিস্তান নেপাল ইউরোপীয় কমিশন প্রধান সহ বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের বৈঠক করবেন প্রধান উপদেষ্টা তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনার সম্ভাবনা নেই ওনাদের দুজনের উপস্থিতি নিউ ইয়র্কে একসাথে হচ্ছে না কারণ জনাব একটু আগে চলে আসছেন আর আমাদের চিফ বাজার একটু দেরিতে যাচ্ছেন কাজেই তাদের ওখানে দেখা হওয়ার সম্ভাবনা নেই বলেই মনে হচ্ছে রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায় যেন জোরালো ভূমিকা রাখে জাতিসংঘ অধিবেশনে সে আহ্বান জানানো হবে রোহিঙ্গা প্রসঙ্গে আমরা একটা ইভেন্ট স্পন্সর করছি আমরা আট বছর প্রায় ধরে তাদেরকে লালন পালন করছি এবং প্রতি বছরই কিন্তু প্রয়োজনের যে কম সাহায্য সহায়তা এসেছে আন্তর্জাতিক সম্প্রদায় থেকে অর্থাৎ আমাদের নিজেদের অর্থ ব্যয় করতে হয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে এই সমস্যা সমাধানের জন্য এবং যারা এর অন্তরায় হবে এই সমস্যা সমাধানে তাদের উপর ব্যাপক চাপ প্রয়োগ করতে হবে এটা আমরা স্পষ্টভাবে তাদেরকে উল্লেখ করি কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার ও দ্বিপক্ষীয় বৈঠকেরও প্রস্তাব আছে তবে তিন দিনের স্বল্প সময়ে সবার অনুরোধ রাখা কঠিন বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা শাকিলা করিম বিচার বিভাগের দুর্নীতি নিয়ে জিরো টলারেন্সের ঘোষণা দিয়েছেন প্রধান বিচারপতি আহমেদ পৃথক সহ বিচার বিভাগ সংস্কার রোড ম্যাপ ঘোষণা করেন তিনি আইন উপদেষ্টা ড আসিফ নজরুল বলেন শেখ হাসিনার সরকারের আমলে বিচার বিভাগ থেকে যে অবিচার হয়েছে তা যেন আর না হয় সেটা নিশ্চিত করতে হবে রিপোর্ট প্রধান বিচারপতির অভিভাষণ অনুষ্ঠানে যোগ দিতে সকাল থেকেই সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে জড়ো হতে থাকেন সকল পর্যায়ের বিচারকরা আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি ছাড়াও অনুষ্ঠানে অংশ নেন বিচারিক আদালতের প্রায় দু হাজার বিচারক সকাল নটা পঞ্চান্ন মিনিটে প্রধান বিচারপতি অনুষ্ঠানে স্থলে আসেন বিচারকেরা অবিচারের শিকার উল্লেখ করে বিচার বিভাগ পৃথক করা আইন সংস্কার বদলি পদায়ন সহ নানা দাবি জানান আইন সংস্কার ও নতুন আইন প্রণয়নের ক্ষেত্রে বিচার বিভাগের সাথে পরামর্শ গ্রহণের ব্যবস্থা রাখা হলে বহু ত্রুটি বিচ্যুতি দূরীভূত হবে বলে আমরা বিশ্বাস করি বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা যার জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্টের অধীনে আলাদা সচিবালয় খুবই প্রয়োজন বিচার বিভাগের সব ক্ষেত্রে শুদ্ধি অভিযান চালিয়ে দুর্নীতি বুদ্ধিবৃত্তিক দুর্নীতি ও সিন্ডিকেট মুক্ত করার কথা বলেন অ্যাটর্নি জেনারেল দুই সাল থেকে দুই সালে ছত্রিশ জুলাই পর্যন্ত চার হাজারের বেশি মানুষ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে সাতশোর বেশি মানুষ গুমের শিকার হয়েছে ষাট লক্ষাধিক মানুষ গায়েবি মামলার আসামি হয়েছিল কথা বলার স্বাধীনতা সভা সমাবেশের স্বাধীনতা এবং মৌলিক অধিকার সমূহ হরণের মাধ্যমে বিরোধী মত দমনের নিকৃষ্টম ইতিহাস রচিত হয়েছিল সুযোগ সুবিধা ও সংস্কার একসাথে হতে হবে বলে মন্তব্য করেন আইন উপদেষ্টা ছাত্র আন্দোলনে সবাই যার যার জায়গা থেকে ঠিক কাজ করতে পেরেছে কিনা এমন প্রশ্নও রাখেন তিনি গত ফ্যাসিস্ট সরকার গায়েবী মামলা এবং ঢালাও মামলার একটা কালচার শুরু করেছিল আমরা সেটা থেকে বের হতে চাই বিচারিক আইনগত প্রক্রিয়ার মধ্যে থেকে মানুষকে যতটা পারা যায় হয়রানি থেকে মুক্তি কর দেন প্রধান বিচারপতি ঘোষণা করেন বিচার বিভাগের রোডম্যাপ সমস্যা সমাধানের আশ্বাস সহ বিচার বিভাগের স্বাধীনতা স্বতন্ত্রীকরণ ও প্রাতিষ্ঠানিক পৃথকীকরণের কথা বলেন তিনি প্রধান বিচারপতি জানান এখন পর্যন্ত বিয়াল্লিশ লাখ মামলা বিচারাধীন যার মূল কারণ অপ্রতুল বিচারকের সংখ্যা বিচার বিভাগের শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত করতে হলে সমগ্র বিচার বিভাগের সাংগঠনিক কাঠামো বা অর্গানোগ্রাম সংস্কার করে দেশের জনসংখ্যা ও মামলার সংখ্যা অনুপাতে প্রয়োজনীয় সংখ্যক বিচারক নিয়োগ দেয়া প্রয়োজন বিচার বিভাগের জন্য আইন নয় আইনের জন্য এই বিচার বিভাগ বলে মন্তব্য করেন প্রধান বিচারপতি আজ আমি এই মঞ্চ হতে বিচার বিভাগের যেকোনো প্রকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করছি আদ্রা ইয়াসমিন আর টিভি ঢাকা দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে এবার ভারতে তিন হাজার টন ইলিশ মাছ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে সরকার বাণিজ্য মন্ত্রণালয় থেকেও বিষয়টি নিয়ে নির্দেশনা জারি করা হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ে রপ্তানি দুই শাখা থেকে এক বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করা হয় এতে বলা হয় রপ্তানিকারকদের আবেদনের বিপরীতে নির্ধারিত শর্তাবলী পূরণ সাপেক্ষে আসন্ন দুর্গাপূজায় তিন হাজার মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে স্বাস্থ্য করার হুমকি দিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শুক্রবার রাজ্যের সাহেবগঞ্জ জেলায় এক সমাবেশে তিনি বলেন রাজ্যে বিজেপি সরকার গঠন করতে পারলে ঝাড়খণ্ডের প্রতিটি বাংলাদেশি অনুপ্রবেশকারীকে উল্টো করে ঝুলিয়ে সোজা করা হবে অমিত শাহ অভিযোগ করে বলেন অনুপ্রবেশকারীরা জেএমএম কংগ্রেস ও আর সহ অন্যান্য বিরোধী দলগুলোর ভোট ব্যাংক তাই এখনকার সরকার অনুপ্রবেশকারীদের কল্যাণে নিযুক্ত রয়েছে লোকসভা নির্বাচনের আগেই বিজেপি নেতারা সাঁওতাল পরগনায় উপজাতীয় জনসংখ্যার হ্রাস এবং বাংলাদেশে অনুপ্রবেশকারীদের জনসংখ্যার ক্রমবর্ধমান বৃদ্ধি নিয়ে সরব হয়েছিলেন এবার অমিত শাহ তাদের বক্তব্যেরই পুনরাবৃত্তি করলেন শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে রোববার ফল ঘোষণার মধ্যদে নির্ধারিত হবে শ্রীলঙ্কার নতুন রাষ্ট্রপ্রধান এবারের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী ছিলেন আটত্রিশ জন নির্বাচনে ভোটার সংখ্যা এক কোটি সত্তর লাখেরও বেশি প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমা সিংহের এগিয়ে থাকলেও শক্ত অবস্থানে আছেন বিরোধী দলের নেতা সজিত প্রেমা দাসা দু বাইশ সালে নজির বিহীন অর্থনীতি সংকটে শ্রীলঙ্কায় তীব্র বিক্ষোভ শুরু হলে দেশ ছেড়ে পালান তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজা পাকসে গেল দুই বছর কলম্বোর হাল ধরেন রয়াল বিক্রমা সিংহ তার নেতৃত্বে অর্থনৈতিক মন্দা অনেকটাই কাটিয়ে উঠেছে দেশটিতে এদিকে নির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ হলেও জনসাধারণের নিরাপত্তার কথা মাথায় রেখে কারফিউ জারি করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ রাতের সংবাদই পর্যন্ত সবচেয়ে সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে টু ফোর ওয়ান ফোর ওয়ান নাম্বারে ডায়াল করুন মধ্য রাতের সংবাদ রাত একটাই দেখার আমুন ফোন রইলো ধন্যবাদ সবাইকে